কৃষ্ণ হরে কৃষ্ণ, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী। গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ মঙ্গলবার সকাল, এখন 10টা মতো বাজে। হানিকে রেডি করিয়ে ওর পাপার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলাম। আজ আর আমি যাবো না, কাল রাত 1টার দিকে আমরা দিদি বাড়ি থেকে কলকাতায় ফিরেছি। জ্যাঠা শ্বশুর মশাই যেহেতু মারা গেছিলেন, তো তার জন্য ঠাকুর টাকুর আমরা ছুঁয়েছিলাম না, অনেক দিন ধরে পুজো টুজো দেওয়া হয়নি। তো ঠাকুর ঘরের একদম বেহাল দশা, ঠাকুরগুলো না খেয়ে আছে। তো তার জন্য সকাল সকাল একদম দেখো জামাকাপড় ছেড়ে মানে বসে পড়েছি ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে, একদম সাজিয়ে গুছিয়ে তারপর স্নান সেরে একদম পুজো দেব। ঘরের সমস্ত আসবাবপত্রগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ধুলোটুলো পড়ে গেছে। তো কি কি করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকের দিনটা। এদিকে পাঁপড়গুলো আর সয়াবিনগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো একটু রোদ পেলে একটু ভালো থাকবে তার জন্য। কথা বলতে বাড়ি থেকে এলে যে এত কাজ করতে হয় তোমাদের কি বলবো। তো ঘরগুলো সমস্ত ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে নিলাম, মাত্র 3 দিন ছিলাম না, তাতেই এত ধুলোটুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। সমস্তটাই ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, একদম সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর মানে ওখানে গিয়ে তোমাদের তো ভিডিওগুলো আমি দেখিয়েছি যতটা পেরেছি, বলবো আমি মানে বাড়িতে গিয়ে কোথাওই ঘুরতে যেতে পারিনি, যেহেতু দিদির ছেলে একটু অসুস্থ হয়ে গেছিলো, মানে ও খাট থেকে পড়ে গেছিলো, ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে মানে ছোটাছুটি করেছে, এখন একটু ঠিক আছে। তো মানে এই আর কি, কোথাও যাওয়া হয়নি। তো ঘরে এসে সমস্ত কিছু গোছগাছ করতে শুরু করে দিয়েছি, পরিষ্কার করছি, এদিকে মানে সকাল থেকে কাজেই ব্যস্ত আছি। এক জায়গা থেকে এলে যে কত কাজ থাকে সেটা তো তোমরা সবাই জানো। তো সমস্ত ঘরটার একদম পরিষ্কার হয়ে গেছে, আর হানিকে নিয়ে তোর পাপা স্কুলে গেছে, আর এদিকে ঠাকুরের সিংহাসনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে জামাকাপড় ছেড়ে সকালবেলায়, কেননা অনেক দিন তো পুজো দিইনি, আর আজকে একদম শান্তির জল ছিটিয়ে পুরো ঠাকুরকে গঙ্গা স্নান করিয়ে তারপরে পুজোটা দেবো। আমি এই বাদবাকি ঠাকুরগুলো সমস্ত ওপরেই তুলে দিয়েছি, আর সিংহাসনটাও মানে যেটা বড় ছিল সেটা তো আমি সরিয়ে এই ছোটোটাই পেতেছি, এটাতে শুধু রাধাকৃষ্ণ আর আমার মহাদেব বাবা থাকে। তো এই জন্যই আর কি, হানির জন্য, ও তো অনেক ধরাধরি করে। তো চলো, সমস্ত কাজই যেহেতু আমার হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে দেবো। একদম ঘরটার পরিষ্কার হয়ে গেলে মনটাও শান্তি হয়ে যায় আমার, এটাই আর কি। আর রান্নাঘরেও সমস্ত পরিষ্কার হয়ে গেছে, মানে কিছুই রান্না হয়নি বলতে গেলে। মা যে দুধটা দিয়ে দিয়েছিল একদম খাঁটি গরুর দুধ, আর হানি যেহেতু দুধ খেতে ভালোবাসে ওকে একটু দুধে ভাত খাইয়ে দিয়েছি, আর ভাতটাই করা হয়েছে, আর আমরা তো দুপুরবেলায় খাবো। একদম স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাটা করবো, যেহেতু মানে একটু পরে পরেই খাবো, ও এখনও আসেনি, দেখি কি রান্না করি, স্নান সেরে রান্নাটা করবো। আর টিফিনটাও আমার আজকে করা হয়নি জানো তো, মানে এত কাজ করছি, কাছাকাছি থেকে শুরু করে ঘরের যত কিছু আছে সমস্ত ধোয়া টোয়া, মানে সামান্য 2-3 দিন থাকেনি তাতেই এত কিছু। স্নানটা সেরে নেবো, আর অহিন অফিস থেকে মানে একটু বাইকটা আনতে গেছে, যেহেতু আমরা কালকে ওলা উবের করে এসেছি, বাইকটা আনাও হয়নি। আর রান্নার জায়গা সমস্ত কিছু একদম পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা, ও এলে আমি স্নান সেরে পুজোটা দেবো আর একটু রান্নাটা করবো। স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার সমস্তটা শেয়ার করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মারা গেলে কেউ তারপরে মানে কাজের পরে ঘরে একটু ধুনো টুনো দেখাতে হয়, তার জন্য এইদিকে আমি রেডি করে নিয়েছি, দেখো পুজো দিচ্ছি। আর ঘরে অনেক দিন পরে যেহেতু একটু ধুনো দিয়েছি তো ঘরের পরিবেশটা একদমই পাল্টে গেছে, খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী, মাখন চুরি করে গোপাল, চুরি করে খাই ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী, মাখন চুরি করে গোপাল, চুরি করে খায় ননি। তো আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি 2 বাজে, হানিকেও আনতে চলে গেছে আর হানি একটু পরেই চলে আসবে, তারপর ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে হবে, তো যারা যারা এখনও পেজটা ফলো করনি ঝটপট পেজটা ফলো করে দাও। আর এই যে কমপ্লিট হয়ে গেছে একদমই পুজোটা, দেখো ঠাকুরঘরটা কতটা সুন্দর লাগছে। হানি আর হানির পাপাও স্কুল থেকে চলে এসেছে, তো হানিকে এখন একটু খাইয়ে দাইয়ে দেবো, তার আগে দেখো বাবু চলে এসেছে আমার কাছে, একদম ছুটেই বলছে মাম্মা একটু ফোনটা দাও না কার্টুন দেখবো, তো দিই তো না একদমই, তো একটু দিয়ে দিলাম ফোনটা দেখছিল কার্টুন, তো ওকে এখন খাইয়ে দেবো আর তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের এখানেই টাটা করছি, সকলে খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।